শুরু করছি আলেখ্য, অন্তরের ভাষা, বাংলা ভাষা। গ্রন্থনা নীলকমল ব্যানার্জি। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা। পশ্চিম দিগন্তে তখনও সূর্য অপেক্ষা করছে, মেয়েটা দু হাত বাড়িয়ে চিৎকার করছে, আমার স্বাধীনতা দাও, স্বাধীনতা দাও। রক্ত মাখা হাত ও বাঁধা চোখ, চোখে জ্বলছে আগুন, সে বাতাস থেকে চাইছে সোনা মাটির গন্ধ। সে বলছে, খুলে দাও, খুলে দাও সব বাঁধন, চোখের আগুন, পায়ের শিকল। আমি স্বাধীনতার কথা বলবো, আমি স্বাধীনতার কথা লিখবো, আমি মুক্ত কণ্ঠে বাউল সুরে স্বাধীনতার গান গাইব, স্বাধীনতার গান গাইব। শোষকের অত্যাচার আর ব্যভিচারে ভারতবাসী জর্জরিত, ভাষা ও সংস্কৃতি তার সত্তা হারালো। অবশেষে শত সহস্র শহীদের রক্তে রাঙানো ভারতবর্ষ পেল স্বাধীনতা। ধর্মের ভিত্তিতে দেশ হল দ্বিখণ্ডিত, ভারত আর পাকিস্তান। পূর্ববঙ্গ অন্তর্ভুক্ত হল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের শাসকেরা যখন জোরপূর্বক উর্দু ভাষাকে পূর্ব পাকিস্তানে চাপাতে বাধ্য করল, তখনই বোধহয় পৃথিবীর মধ্যে প্রথম পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলনের সূচনা হল। ভয় নেই, মনে রেখো আশা, মমতায় ব্যক্ত কর মন। এখানে নদীর পারে তনু শালবন, তিতিরের ডাক শোনো, ঘুঘুর কুজন, হাঁসের ঝাপর আর ময়ূরের নাচ, এখানেই খুঁজে পাবে ভাষা। এখানে নদীর পারে চলেছে বুনন, খামারে খামারে ধান, বাগানে গুঞ্জন, পরবের দিনে রাতে মাঠে ঘরে নাচ, এখানে ভিত গড়ে ভাষা। বাংলা ভাষা রক্ষার দাবিতে যে আন্দোলন শুরু হলো 1952 সালে, পাঁচজন ভাষা প্রেমীর আত্মবলিদানে পাকিস্তানের শাসকেরা 1956 সালে সংবিধান পরিবর্তন করে বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিল। সেদিনের সেই রক্তধারায় করেছিল যারা স্নান, তাদের স্মৃতিতে দিনটি রয়েছে শাশ্বত অম্লান। বাংলা ভাষার মর্যাদা বোধে মায়ের দুধের শেরিন শোধিতে, মাতৃভাষার সাদরে বরিতে সরিত অর্ঘে হয়েছে অমর। সালাউদ্দিন, রফিকউদ্দিন, বরকত, জব্বর। বঙ্গবাসীর হৃদয় গ্রন্থে লেখা আছে সেই কথা, ভাষার আকাশে ধ্রুব তারা সম সেই সব শহীদের কথা। একদল কালো মেঘ ছুটে এল উন্মত্তের মতো 21-এর রোদ্দুরের বুকে, হাজার হাজার আলোর কণা ছায়া হয়ে মিলিয়ে গেল ছায়ার গভীরে, কিন্তু রেখে গেল, লিখে গেল এবং সপ্ত রঙে রাঙিয়ে গেল বুকে, মুখে, চোখে একটি ভালোবাসার ছবি, সোনার বাংলা, আমার বাংলা ভাষা। একটি রাষ্ট্রে ভাষা বড় না ধর্ম, প্রশ্নের উত্তর পাওয়া মুশকিল। ধর্মের প্রশ্নে ভারত দ্বিখণ্ডিত হল, জন্ম নিল পাকিস্তান, আবার ভাষার প্রশ্নে পূর্ব পাকিস্তান হল বাংলাদেশ। ভাষা আর ধর্ম উভয়ই জাতি গঠনের সহায়।
সরল বাক্যে নেতা তখনও বলে চলেছে, আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমি আপনাদের সেবা করতে চাই। অন্ধকারের মধ্যে আলোর ফসল, হয়তো পূর্ণিমার চাঁদ এনে দিতে পারবো না, তবু সুযোগটা তো আমাকে দিতে হবে। কোটি জনতার আশান্বিত তবু সোনালি স্বপ্নে বিভোর, আহা কথার মধ্যেই কেমন জাদু আছে। হঠাৎ কেঁপে উঠল শফিকের আত্মা, সে তো শুধু মুখের ভাষার জন্য প্রাণ দেয়নি, হয়তো সেদিন সে করতে পারেনি। আজকে এই অন্তরের ভাষার অঙ্কিলতা, যখন এতক্ষণ চুপচাপ ছিল, এবার সে দেখল চোখের আড়ালে আরেক চোখ, ভাষার আড়ালে আরেক ভাষা, অদ্ভুত এক মুখোশে ঢাকা। রফিক এসব কিছুই দেখতে চায়নি, একা ডাকা ভরে নিষ্পাপ এক শিশুর মুখে শুনতে পেল, রয়ে রফিক, শয়ে শফিক, জয় জব্বর। মা বলল, ওরা ভাষার জন্য জীবন দিয়েছে, তাই ওরা ভাষা শুনে। রফিকের আত্মা শান্তি পেল, তবে শফিকের মনে হলো চাই আরেকটি আন্দোলন, সেটি হবে অন্তরের ভাষা আন্দোলন। 1960 সালে আসাম বিধানসভায় ভাষা বিল পাস হয়, যেখানে বলা হয় আসামে অসমীয়াই হবে একমাত্র সরকারি ভাষা। শুরু হলো বাঙালির স্বতঃস্ফূর্ত আন্দোলন। 1961 সালে সরকারি পুলিশ 11 জন ভাষাপ্রেমী মানুষকে শিলচর শহরে গুলি করে হত্যা করে। অবশেষে আন্দোলনের কাছে মাথা নত করে আসাম সরকার বাংলা ভাষাকে সরকারি মর্যাদা দিতে বাধ্য হয়। জন্ম আমার গঙ্গা পারে, বঙ্গভূমে বাস, বঙ্গ আমার মাতৃভূমি, বাংলায় নিঃশ্বাস, বাংলা আমার মাতৃজঠর প্রথম কান্না মুখে, বাংলা আমার ভালো মন্দে দুঃখ কিংবা সুখে, বাংলা আমার মৌন মিছিল অন্যায় প্রতিরোধ, বাংলা আমার শিল্প কৃষ্টি উঁচু তারে বাঁধাবোধ, বাংলা আমার গঙ্গা পদ্মা তিস্তার ঘোলা জল, বাংলা আমার মুখের ভাষায় বলে চলা অবিরল। 21 শহীদ বাংলা ভাষায় আত্ম কোথাও নেই, বাংলা আমার ভাষাতে পেয়েছি অমৃত সুভাষে, বাংলা মানেই মায়ের আঁচল গ্রাম বাংলার সুর, বাংলা মানেই বাউলের সুরে ভেসে যাওয়া বহুদূর, কাব্য শিল্প অর্থ শাস্ত্র সমাজ বা বিজ্ঞান সব দিশাতেই রয়েছে বাঙালি উজ্জ্বল সম্মান। আমরা বাঙালি আজও দান করি সবে সম ভালোবাসা, জগৎ সভাতে চিৎকারে বলি বাংলা আমার ভাষা। ও প্রতীক্ষার পর 1999 সালে ইউনেস্কো বাংলা ভাষা আন্দোলন এবং অধিকারের প্রতি সম্মান জানিয়ে পৃথিবীর প্রথম রক্তঝরা ভাষা আন্দোলনকে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করল। ভাষার স্বীকৃতির জন্য এত শহীদে, এত রক্ত, এত আন্দোলন, অভ্যুত্থানের পরে আজ আমরা চিৎকার করে বলি বাংলা আমার অন্তরের ভাষা, আমি বাঙালি। কিন্তু বহু বছর আগে থেকে আমরা বাঙালিরা নিজেদের বদলাতে চেষ্টা করে আসছি, ধুতি পাঞ্জাবি আর তাঁতের শাড়ি পরে, সন্ধ্যায় রবীন্দ্রসঙ্গীত শুনে একদিনের সাচ্চা বাঙালি আমরা। তাই বঙ্কিমচন্দ্রের লেখনেতেই পাই, যাহার স্নান কালে তৈলে ঘৃণা, আহার কালে আপন অঙ্গুলিকে ঘৃণা, এবং কথোপকথন কালে মাতৃভাষাকে ঘৃণা, তিনি বাবু। যিনি নিজ গৃহে জলপান করেন আর বন্ধু গৃহে সুরাপান করেন, তিনি বাবু। এরপরেই বঙ্কিমচন্দ্র বলেন, উঠো মা বঙ্গভূমি, উঠো মা, এবার সৎপথে চলিব, তোমার মুখ রাখিব। আর কবিগুরু বলেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। আবার এক বিখ্যাত সাহিত্যিকের কলম থেকে লেখা বেরোয়, আমরা বাঙালিরা যে কোনো জাতি ধর্মের উৎসব পোশাক
খাদ্যাভাস, লোকাচার অনায়াসে গ্রাস করে নিই। এ বাঙালি কোনোদিনও মরবে না, শুধু বদলাবে। অতি দ্রুত নিজেকে বদলে ফেলা বাঙালির এক অসাধারণ কৃতিত্ব। বাঙালি আজ বদলে গেছে আদব কায়দার ভাষাতে, শাড়ি ধুতি ফেলে রাখে আধুনিক হবার আশাতে। মা বাবা প্রায় উঠেই গেছে মাম্মি বাবার দৌলতে, হারিয়ে গেছে সম্বোধন গুলো বিলিতি ভাষার চাপেতে। কোথায় গেল রাঙা মামা, বৌমনি, ফুলদি, সেই মিষ্টি ডাক, মাসি পিসি কাকে মারা সব আন্টি হয়েই বেঁচে থাক। হারিয়ে গেছে সন্ধ্যাবাতি, ঘোমটা আঁচল আর শঙ্খ, হারিয়ে গেছে ধুতির কাছা, বাঙালি এখন জিন্স গেঞ্জিতে দক্ষ। বাঙালি আজ বাংলা ভাষায় কথা বলতে লজ্জা পায়, সাহিত্য কবিতা গানগুলি তাই জীবন থেকে নিচ্ছে বিদায়। চলন বলুন আদব কায়দা কথাবার্তা জন্ম যেন বিলেতে। হায় বাঙালি গুড নাইটে, স্বপ্নটা দেখো বাংলাতে। অনেক শোষণ আর অত্যাচার সহ্য করে বহু শহীদের রক্তের বিনিময়ে বাঙালি তার অন্তরের ভাষা বাংলা ভাষাকে বিশ্বের দরবারে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি আদায় করতে সক্ষম হল। আজ আমরা বাঙালিরাই সেই বাংলা ভাষাকে বিলুপ্তির পথে এগিয়ে নিয়ে যাবার জন্য ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। চিন্তা হয় আমার বাংলা ভাষার ভবিষ্যৎ অস্তিত্বের কথা ভেবে। অহংকার হয় আমি বাঙালি, গর্ব হয় আমার ভাষা বাংলা ভাষা, আর কষ্ট হয় আমার অন্তরের ভাষার করুণ পরিণতির কথা ভেবে। ব্যাপার ছেলে খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশে ওর রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক শব্দে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশে গুলে খাওয়া, ওটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আমার ভাষা নাকি, নেই কোনো চার্ম বেঙ্গলিতে, সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ভেরি নাইস, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এর পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল আর প্যান প্যানে, শুনলে বেশি গা ঝুলে যায়, এক ঘেয়ে আর ঘ্যান ঘেনে। কিসের গর্ব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ইজ বম্বাস্টিং, শব্দের ঠাসা দারুণ ভাষা, বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। ওই ভাষাতে দিবা নিশি, হয় শুধু ভাই বিএনপিসি, ওই ভাষাটাই হলেও দিশি তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়ে নাকি একলা প্যাংলা সবাই মুগ্ধ, বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব, ওই দুধে তাই তেজ তাগোদার হয় না, তাই বাংলাও আর হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। মোদের গড়ু মোদের আশা, আমরি বাংলা ভাষা, কি জাদু বাংলা গানে গান গে দাঁড়ে মাঝি টানে, গে গান নাচে বাউল, গে গান নাচে বাউল, গান গে ধান কাটে চাষা, আমরি বাংলা ভাষা।
মোদির গড় মোদির আশা